রতন রতন এই চাকর বাচ্চা চাকর জাগি তোর কানে দেয় না জি জি ভাই লয় তুলা এই তোর এত বড় সাহস তোকে কে দিয়েছে হ্যাঁ তুই আমার শ্বশুর বাড়ির চাকর হয়ে তুই কিনা আমাকে দুলো ভাই ডাকিস হ্যাঁ এই তুই তো একটা বেশ্যার ছেলে তোর কোনো জন্ম পরিচয় নেই আমি আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার অফিসের সবাই আমাকে স্যার স্যার বলে ডাকে আর তুই একটা বেশ্যার ছেলে হয়ে তুই আমাকে দুলো ভাই বলে ডাকবি আমি তো ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছি জ্ঞান হওয়ার পর থেকে এই বাড়ির সবাই আমি আপন করে নিছি তুই আমাকে আপন করে নিলেই আমি যে তোকে আপন করে নেবো এটা তুই কি করে ভাবলি একটা চাকর হয়ে বেশ্যার ছেলে হয়ে কোন অধিকার তুই আমাকে আপন ভাবিস অধিকার তো দিছে আমার মা ঠিক আছে আপনার তুলাভাই বললে যদি আপনার মান সম্মান চলে যায় আজকের পর থেকে আপনারা আমি আর তুলাভাই ডাকুম না আপনি তো বড় অফিসার স্যার বলে ডাকুম স্যার স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমার মাফ করে দেন স্যার তোর এত বড় সাহস তুই আবার আমার মুখে মুখে তর্ক করিস আজকে তোকে আমি জামাই শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকে ভদ্রতা বজায় রাখা এই বাড়িতে থাকবা আর রতন এমন কি অপরাধ করছে যার জন্য তুমি ওর গায়ে হাত তুলতেছ বাহ বাহ শাশুড়ি আম্মা একটা চাকরের জন্য একটা জন্ম পরিচয়হীন ছেলের জন্য আপনার তরফ দেখছি একেবারে উতলে পড়ছে খবরদার রতনকে নিয়ে কোনো আজেবাজে কথা বলবা না রতনকে আমি দত্তক নিছি আমি ওর পরিচয় রতন এই সংসারে দত্তক আসার পরে তোমার বৌটুম্পার জন্ম এই বাড়িতে রতন আমার প্রথম সন্তান তারপরে টুম্পা আর আমি ওর মা ও রতন এই বাড়ির সন্তান আর আমি আমি কি আমি গরু ছাগল আমার কোনো মান সম্মান বোধ নেই দেখো জামাই তুমি যদি তোমার নিজের মান সম্মান না রাখতে পারো সেখানে কারোর কিচ্ছু করার নাই থাকটা থাক আম্মা আম্মা আমি এই বাড়িতে ছেলে হিসাবে না একজন বেশ্যার ছেলে হিসাবে থাকতে চাই এই বাড়িতে চাকর হয়ে আপনাদের সেবা করতে চাই আব্বা আপনাদের সেবা করে এই বাড়িতে আমি থাকতে চাই একটু জায়গা দেন আমারে চুপ কর জারস কোথাকার জামাই আমার মনে হয় তোমার বাপ মা তোমারে যে শিক্ষা দেয় নাই সেই শিক্ষা আমার দিতে হইব তুমি না একটা অফিসার তুমি না একটা শিক্ষিত ছেলে তুমি কিভাবে একটা এতিম ছেলের সাথে এরকম ব্যবহার করতে পারো তার মানে আপনি আমার গায়ে হাত তুলতে চান আপনি শাশুড়ি হয়ে আমার গায়ে হাত তুলতে চান না আর এক মুহূর্ত আমি আপনার বাড়িতে থাকবো না স্যার আম্মা আমার খালি খালি আপনারা আমার নিয়ে টেনশন করে আমার নিয়ে এইসব যন্ত্রণ করার দরকার নাই আমি বরং এ বাড়ি থেকে চলে যাই না কই যাবি তুই তুই কোথাও যাবি না এই বাড়ি ছেড়ে যদি যাইতেই হয় তাহলে ওই অসভ্য ছেলেটা যাইবে তুই আমার হুকুম ছাড়া এক পাও বাড়ি থেকে বাইর করবি না তুই এই বাড়িতেই থাকবি যা তুই তোর কাজে যা অফিসে যাওয়ার জন্য রওনা দিলে তুমি এই মুহূর্তে আমার সঙ্গে এই বাড়ি ছেড়ে চলে যাবে কি বলো এইসব এই বাড়ি ছেড়ে চলে যাবে তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিক ছিল তোমার মা আমার মাথাটা নষ্ট করে দিয়েছে যেখানে জন্ম পরিচয়হীন একটা ছেলে তোমার মার কাছে অনেক মূল্যবান আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার হয়েও তোমার মার কাছে মূল্যহীন এই বাড়িতে আমার কোনো সম্মান নেই কি তার মানে আম্মাই তোমার সাথে খারাপ ব্যবহার করছে শুধু খারাপ ব্যবহার ওই জারুস্টার পক্ষ নিয়ে সে আমার গায়ে হাত পর্যন্ত তুলতে চেয়েছে যেখানে অফিসের সবাই আমাকে সম্মান করে সেখানে শাশুড়ি কিনা আমার গায়ে হাত তুলতে চায় তারপর আমি এই বাড়িতে থাকবো আমার চাকরের পক্ষ নিয়ে তোমাকে হাত তুলতে চাইছে হ্যাঁ যেখানে অফিসের সবাই আমাকে সার সার বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে সেখানে শাশুড়ি আমার গায়ে হাত তুলতে চায় এই বাড়িতে আর সম্মান বলতে আমার কিচ্ছু নেই ঠিক আছে আমার কাছে যখন ওই চাকরের বাচ্চাটাই বেশি বড় হয়ে গেল আমরা এই বাড়িতে আর থাকবো না আমরা থেকেই বা কি দরকার চলো আমরা এখন এই বাড়ি থেকে চলে যাবো কাপড় তো সব ব্যাপার জামাই বাবাজি ব্যাগটেগ নিয়ে তোমরা কোথায় যাচ্ছ আমরা চলে যাচ্ছি আব্বা চলে যাচ্ছ মানে কোথায় যাচ্ছ আব্বা আমরা এই বাড়িতে আর থাকবো না আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি কেন এই বাড়িতে থাকবি না কেন থাকবো আব্বা যে বাড়িতে আমার চেয়ে একটা চাকরের সম্মান বেশি দেওয়া হয় একটা জারো সন্তানের সম্মান আমার থেকে বেশি দেওয়া হয় আমি একটা ফার্স্ট ক্লাস অফিসার হয়ে কেন থাকবো এই বাড়িতে চাকরকে তোমার চেয়ে বেশি বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে মানে হ্যাঁ আব্বা আমার রতনের পক্ষ নিয়ে আপনার জামাইকে হাত তুলতে গেছিল এরপরও কি বাসা থাকা সম্ভব আপনি বলেন তো বলিস কি শেষমেশ শাশুড়ি হয়ে
জামার গায়ে হাত তুলতে চায়? শ্বশুরাব্বা, আমার তো সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? মানে বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ে তখন কেউ যখন থাকে না আপনার উপর উত্তমধম চলে। জামাই বাবাজি, তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি আমি চৌধুরী জাফর আলী খান। জি, আপনি চৌধুরী জাফর খান থেকে মীর জাফর আলী খান হতে হবে। যদি এটা পারেন তাহলে আমি এই বাড়িতে থাকবো, না হলে আমি এই বাড়ি থেকে এখনই চলে যাবো। জামাই বাবাজি, তুমি একটু শান্ত হও। তোমার শাশুড়ি আম্মাকে কিভাবে শায়েস্তা করতে হয় সেটা আমি করছি। চলো এখন ভেতরে চলো। শুধু শুধু আপনার মুখের দিকে তাকিয়ে কিন্তু আমি থাকছি, না হলে কিন্তু আমি থাকতাম না। তবে শোনেন, কথাটা মনে রাখবে, চৌধুরীর জায়গায় মীর জাফর আলী খান চৌধুরী। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। তুমি চলো ভেতরে চলো। একটু পা চল, ভেতরে চলো। তোর জন্মের পর তোর মা তোকে ঠিক মতো লালন পালন করতে পারে নাই। তোর বাবারও কোনো ঠিক ঠিকানা ছিল না। তোর মা তোকে ফেলে রেখে কোথায় গিয়েছিল তারও কোনো হদিস মেলেনি। তখন তোকে সেখান থেকে তুলে নিয়ে এসে আমরা আমাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। আবার ইচ্ছে করলে তোকে এক্ষুনি ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে আমার এক সেকেন্ড সময়ও লাগবে না। শোনেন, রতনের ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দেওয়ার আগে আপনি আপনার অতীত ভুলে যায়েন না। আপনার মনে নাই আপনি যখন রাস্তায় বেরোতেন তখন মানুষ আপনারে আট করে বলতো, সমাজে আপনি মুখ দেখাতে পারতেন না। আর ঠিক তখনই এই বেশ্যার ছেলে আয়শা আপনারে বাবার পরিচয় দিছে, তারপরে না আপনার মেয়ের জন্ম হয়েছে। তাই বলে তুমি ওর মতো একটা জালক সন্তানের পক্ষ নিয়ে নিজের মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলবে? খবরদার, আপনি যদি রতনরে আরেকবার যারা সন্তান বলছেন না, আমি কিন্তু ভুলে যাবো যে আপনি আমার স্বামী। কি করবে তুমি? কি করবো? হ্যাঁ কি করবো? আব্বা, খবরদার, তুই এরপর থেকে আমাকে আর আব্বা বলে ডাকবি না। তুই তো একটা বেশ্যার ছেলে। আমি তো বেশ্যার ছেলে, ছোটবেলা থেকে আপনাদের এ বাড়িতে মানুষ হয়েছি, আপনাদের অটো খাইছি। আপনি শুধু এই বাড়ি থেকে আমার বের করে দেন, আমার কোনো কষ্ট নাই। কষ্ট শুধু একটাই, আমার মার্সে আনন্দ আমি দেখতে পারবো না। আপনি আপনার মায়ের জন্য, মায়ের জামার জন্য আমার ছেলেরারে যা ইচ্ছা তাই বলছেন না? আমি আপনার মায়ের জামারে দেখা নিব। মাইয়ার জামাইরে দেখা নিবা? নিজের পেটের সন্তান নিজের মেয়ের জামাইয়ের উপর দরদ দেখায় পালিত সন্তানের উপর হাল তো জানি কোথাকার। আলু, পেঁয়াজ, রসুন, পটল, কলা, একটু দাঁড়ান তো। জি ভাইজান কি বাড়িতে আছে? ভাইজান মানে কি আপনার ভাইজান? আমি তো আপনারে চিনতে পারতেছি না। এই বাড়ির জামাই শায়েদ খান, উনি আমার বড় ভাই। মুরে আল্লাহ, আপনি দুলাভাই শুরু বোন? চাকরের বাচ্চা চাকর, তোকে আমি বলেছি কখনো আমাকে তুই দুলাভাই বলবি না। জি, আমার না ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিন। কি বলছো ভাইজান, এত স্মার্ট একটা ছেলে এই বাড়ির চাকর, মানে তোরা গ্রামে থাকতে থাকতে তোদের পছন্দগুলো তোদের রুচিবোধগুলো সব নষ্ট হয়ে গেছে। ওকে তোর স্মার্ট মনে হচ্ছে, আর আমি কি আনস্মার্ট? কি বলছো ভাইজান, আমি কখন তোমাকে আনস্মার্ট বলছি? আচ্ছা যাই হোক, হঠাৎ করে ফোন টোন না করে চলে আসলি। হ্যাঁ, তোমাকে অনেকদিন ধরে ফোনে ট্রাই করছি কিন্তু তোমাকে পাচ্ছি না, তোমার ফোনটা বন্ধ। ও, আমি তো এবার নাম্বারটা চেঞ্জ করেছি, এই জন্য পাচ্ছিস না তোরা। আশ্চর্য ব্যাপার, তুমি ফোন নাম্বারটা চেঞ্জ করছো আর বাড়িতে কাউকে তুমি জানাও নাই। আচ্ছা মানে তোরা বুঝিস না কেন, আমি একটা মস্ত বড় অফিসার, আমাকে অনেক দায়িত্ব পালন করতে হয়। মানে এসব দায়িত্ব পালন করতে গিয়ে না এসব মনে থাকে না, ছোটখাটো কাজগুলো যে ফোন নাম্বার দিতে হবে নিতে হবে এগুলো কিছু মাথায় থাকে না। একবার ভেবেছিলাম আমি বলবো, পরে না ভুলে গিয়েছি। এটা কোনো কাজ করলা তুমি ভাই? আচ্ছা যাই হোক, হয়েছে, তুই এখন আয় ভিতরে আয়। আয়। জি, ব্যাগটা নিয়ে আয়। জি 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 আয় ভিতরে। জি, আমার আপা যান, আপা উনি যান। তারপর বল, বাড়ির সবাই ভালো আছে? শুনেন,
আপনার মেয়ের জামাই কিন্তু রতনকে একদমই সহ্য করতে পারে না। রতনকে সে সহ্য করতে পারে না না, রতনই বরং জটিলতা বাড়ায় ফেলতেছে। আম্মা আম্মা বাড়িতে মেহমান আছে। মেহমান আসছে? জি। কে আসছে? ওই যে দুলাভাই, দুলাভাইয়ের ছোট বোন আসছে। ও হ্যাঁ, মেহমান আছে। তুই তো বাজারে যাইতেছস, বাজার থেকে দুইটা বড় বড় ইলিশ আনবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর শোন, তুই এই নতুন মেহমানের কাছে যদি নিজেকে এই বাড়ির সন্তান হিসাবে দাবি করিস তাহলে কিন্তু আমি ক্ষমা করবো না। তুই মেহমানদের সবসময় বলবি আমি এই বাড়ির চাকর, ঠিক আছে? দেখেন, এটা কিন্তু আপনি খুব খারাপ করলেন। রতনের সাথে আপনি সবসময় অন্যায় করেন। রতনের সাথে সবসময় আপনি অন্যায় করেন? ওনার কাছ থেকে আমার ন্যায় অন্যায় শিখতে হবে। আমি যা বলবো তাই হবে। আব্বা না না, এটা ঠিক আছে ঠিক আছে। আমি যে আপনার সন্তান এই পরিচয় আমি কারোর কাছে দিব না, ওনার কাছে তো দিবই না। আমি এই বাড়ির চাকর, চাকর হয়ে থাকবো। এনে ধর, এক দুই তিন চার পাঁচ। আগে তোকে যে টাকা দেওয়া হয়েছে তার সাথে আরো 5,000 টাকা দিলাম। তুই দুইটা বড় ইলিশ কিনবি, 2 কেজি গরুর মাংস কিনবি, আর একটা পারলে দই কিনবি, ঠিক আছে? জি যা। জি ঠিক আছে। আর বাজার করে আইলে ঠিক মতো ভালো করে রান্না বান্না করো। অনেক আমরা বিকালবেলা কিন্তু ওদিকটা যাবো। হ্যাঁ, ওদিকটায় বিকালবেলা বসলে অনেক মানে সুন্দর লাগে, তাই মজা লাগে। নৌকা যায় না ওখানে? হ্যাঁ। আচ্ছা শোন, হ্যাঁ আমাদের বাসার ওই যে চাকরটা আসত না, তোর যদি কোনো কিছু প্রয়োজন হয় ওকে বলবি সব কিছু। ঠিক আছে ভাবি। আচ্ছা ভাবি, ছেলেটা তো দেখতে শুনতে ভালোই, ও তো চাইলেই একটা চাকরি করে টাকা উপার্জন করতে পারতো, কিন্তু এভাবে এখানে চাকর হিসেবে আছে যে। তুই যে কি বলিস না, আজকাল চাকরি পাওয়াকে এত সোজা নাকি? আর এই যে তোর ভাই একজন ফার্স্ট ক্লাস অফিসার, তুই জানিস তোর ভাইয়ের এই চাকরিটার জন্য আমার বাবা কত টাকা খরচ করে চাকরিটা নিয়ে দিয়েছিল? হ্যাঁ, সেটা আমি ভাইজানের মুখে শুনেছিলাম। আর তুই যেন কি বললি, তোর এই চাকরটাকে ভালো লাগে তাই না? খবরদার, এসব চিন্তা না মাথায় আনবি না, পায়ের জুতা সবসময় পায়েই রাখবি, মাথায় নেওয়ার চেষ্টা করবি না। তোর ভাবি কি বলছে এসব? এরকম কিছুই না। এরকম কিছু না হইলেই ভালো। আচ্ছা এবার বল, বাবা মা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা শোন, তোর যতদিন মন চাই তুই এই বাড়িতে থাকবি, আর ওই যে চাকরটা আছে না পারলে ওকে খাটিয়ে খাটিয়ে মারবি। ঠিক আছে ভাবি। আচ্ছা চলো না ওখানে নিয়ে যাও। হ্যাঁ চল। কিরে তোরা না ওখানে খাওয়ার জন্য কত ডাকলাম, তুই এনে বইয়া কি খাইতেছস? আম্মা হইছে কইছে, আপনার মনে নাই আব্বা না কইলো ওদের সামনে না যাইতে, এলাকে এই জায়গায় বইয়া খাইতেছি। আচ্ছা তোর আব্বা কইছে আর তুই এই জন্য যাবি না? আম্মা ইলিশ মাছটা কিন্তু হেভি টেস্ট হয়েছে, মাঝে মাঝে কি মনে হয় জানেন, আপনার আঙুল সুষে খাইয়া বলাই। তুই ইলিশ মাছ না খায় কেমনে বুঝলি ইলিশ মাছটা অনেক টেস্ট হয়েছে? আম্মা জি কি কয়, এগুলা কি, এগুলা কিসের কাঁটা? হ্যাঁ ইলিশ মাছের কাঁটা না, আমার প্লেটে ইলিশ মাছের কাঁটা, আর আম্মাকে আমি খাই নাই। চুপ কর, তুই দুনিয়ার সবার চোখে ফাঁকি দিলেও মায়ের চোখে ফাঁকি দিতে পারবি না। আসল হয়েছে কি আম্মা, ওই বাড়িতে মেহমান আইছে না, ভালো মন্দ খাইতে হয়, আমার এইগুলাই দিয়ে হইব। সেই জন্য তুই বাজার থেকে এত বড় একটা ইলিশ মাছ আনছস, সবাই রে তুই খাওয়াইলি, তোর জন্য কেউ এক টুকরা ইলিশ মাছ রাখলো না। আমি টুম্পারে জিজ্ঞেস করলাম, খুলু তোর জন্য এক টুকরা মাছ রাখা আছে, আমি পাক করে গেছিলাম, গিয়ে দেখে মাছের কাঁটা পড়ে আছে ওখানে। আম্মা এভাবে কান্দেন না, আপনি কান্না করলে না আমার খুব কষ্ট হয়। তোরে আমি গর্বে ধরে নাই বাবা, কিন্তু তোর মতো একটা আদর্শ পোলা এই সংসারে হয় না রে। আম্মা আপনি আমার লাগে অনেক কিছু করেন, মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমার আসল আম্মা যদি এই দুনিয়াতে বাইসা থাকতো আমার মনে হয় না আমার লাগে এত চিন্তা করতো। আপনি সবসময় আমার খেয়াল রাখেন, আমি কি খাই কি করি, বিশেষ করে আম্মা আমি এই দুনিয়া ছাড়তে পারবো কিন্তু আপনাকে ছাড়তে পারবো না। আমি জানি রে বাবা, এটা আমি ভালো করেই জানি,
ঠিক আছে আম্মা আপনি যান গিয়া ঘুমাই পড়েন আপনি খাইছেন আপনি খাইছেন আপনি তুই খা বাবা আম্মা আপনি খাইছেন খাইছি বাবা ore zilmil zilmil kore re moyur pankhi na kun mystery na banailo apa apa eje apra sa thank you amar nijer hate banaisi apa ba cha ta kintu phata phati hoyeche acha tomake ekta proshno kori ji apa koren tumi chaili to ekta chakri kore taka uporjon korte paro kintu এই বাড়িতে এভাবে চাকর হিসেবে কাজ করছো যে আপাজি কি কও আমি তো এতিম পোলা আসলে হইছে কি ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হইছি ছোটবেলা থেকে এই বাড়িতে চাকরের কাজ করি এই বাড়িটার প্রতি না একটা মায়া মমতা জন্মায় গেছে চাইলেই কিন্তু এই বাড়িটা ছাইরা যাইতে পারি না ও তার মানে তুমি ছোটবেলা থেকে এখানে চাকর হিসেবে কাজ করছো জি আপা আসলে আপা এই বাড়ির মানুষগুলা আমার অনেক ভালোবাসে আমি জানি এই বাড়ি থেকে ছাইরা গেলে আমি ভালো চাকরি একটা করতে পারবো টাকাও ইনকাম করতে পারবো কিন্তু আপা এই বাড়ির মানুষের ভালোবাসা তার আমি ফিরা পাবো না কই পাবো কোন তো তুমি তো দেখছি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো আপা জি কি কোন আমার কাজ তো আপনাদের সেবা করা আর আপনাদের লগে সুন্দর সুন্দর কথা বলা ঠিক আছে এরপর থেকে যখন যা লাগবে তার জন্য কিন্তু আমি তোমাকে ডাক দিব অবশ্যই আপা কোনো সমস্যা নাই খালি আপনি আমার নাম ধরে ডাকবেন দেখবেন সরের গতিতে এসে আমি হাজির হয়ে যাব তাই নাকি জি আপা কোনো সমস্যা নাই আপা আমি এখন যাইতেলে বাড়িতে মেলা কাজ পড়ে রইছে আচ্ছা ঠিক আছে আসি ওকে কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায় এখানে বসে বসে মোবাইল টিপতেছস তাই না তোরে যে আমি গর্ব ধরছি না এটা চিন্তা করতে আমার ঘৃণা লাগে হ্যাঁ তুমি তো আমারে গর্বে ধরো নাই তোমার তো যত ভালোবাসা আদর স্নেহ সবটাই চাকরটার জন্য হাই দেখ তুই এই এতিম ছেলেটারে নিয়া কোনো রকম বাজে কথা বলবি না আরে ওই এতিম ছেলেটারে আমি ছোটবেলা থেকে আই না ছোট থেকে বড় করছি তোরা বাড়ির সবাই মিলে ওরে চাকর বানাইছস একটা এতিম ছেলের প্রতি তোর ভালোবাসা কেমন এটা দেখো মা তোমার যদি ওই গরিবের বাচ্চাকে মাথায় নিয়ে নাচতে ইচ্ছা করে তো নাচো আমরা না তোমার মতো না আর আমাদের একটা মান সম্মান বোধ আছে সম্মান বোধ আরে তোর বাবা যখন নিজ সন্তানের অপবাদে মানুষের সামনে মুখ দেখাতে পারতো না তখন কোথায় ছিল মান সম্মান অতীতে যা ঘটছে বাদ দাও আর আমাদের বর্তমান অবস্থা কি আমরা সমাজে মাথা উঁচু করে থাকি এটা তো তোমার বুঝতে হবে তাই না তোর বাবা এখন সমাজে মাথা উঁচু করে চলে অথচ এমন একটা সময় ছিল যখন সমাজের মানুষগুলি দেখলে ভয় পাইতো সমাজের মানুষ যখন সামনে এসে পড়তো তারে অপমান অপদস্থ করত আর তখন এই এতিম ছেলেটা বাড়ির ভিতরে আইসা বাড়ির মুখ উজ্জ্বল করছে তোরা সবাই মিলা এই এতিম ছেলেটার উপর কেমনে এত বিবেকহীন হইলি দেখো আম্মা বাসায় মেহমান আসছে তুমি না ওই চাকরটাকে নিয়ে বেশি বাড়াবাড়ি করো না তো আচ্ছা রাইতে রতন রে দিয়া তোরা একটা ইলিশ মাছ আনাইলি আমি খাইতে বসে তখন জিজ্ঞেস করলাম রতনের জন্য কি একটা ইলিশ মাছের টুকরা রাখছস তুই আমারে বললি হমা রাখছি কিন্তু কই আমি যখন পাকের ঘরে দেখলাম তখন দেখলাম হাড়ের মধ্যে শুধু মাছের কাটা পড়ে আছে তাতে কি হইছে ইলিশ মাছ আনা হইছে আমাদের বাড়ির মেহমানের জন্য ওই চাকরটার জন্য তো আনা হয়নি চুপ কর বেয়াদব তুই যে এত বড় বেয়াদব আমি তা চিন্তা করতে পারি না আরে একটা এতিম ছেলেরে ভালোবাসলে স্বয়ং আল্লাহও সেটা পছন্দ করে আর তোরা সবাই মিলা এই এতিম ছেলেটার সাথে যেইভাবে অন্যায় অত্যাচার করতেছস তোকে এই অত্যাচার আল্লাহ কিন্তু সহ্য করব না একদিন দেখবি আল্লাহ ঠিকই তোকে বিচার করবে থাক এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি না করি বাড়াবাড়ি করলে আবার শুনি জানতে পারবে এটা এখানেই থাক না
আপা কিছু কইবেন? আমার ভাইজান তোমার উপর অনেক অত্যাচার করে তাই না? না না আপা, কি কর, আপনার ভাই বড় অফিসার আর আমি একজন ছোট মানুষ, আমার সাথে যেরকম ব্যবহার করা উচিত উনি আসলে ওরকমই করে। তাই বলে তুমি কি মানুষ না? আপা আমি কি মানুষ? আর মানুষ যদি হয়েও থাকি অতি অতি নগণ্য একজন মানুষ। তুমি এসব কি বলছো? তুমি সবসময় নিজেকে কেন এত ছোট বলে মনে করো? আপা যা সত্য সেটাই আমি বলছি। একটা কথা কি জানেন, এই পৃথিবীতে আপনি মানুষের যত বেশি ভালোবাসবেন দেখবেন তত ওই মানুষগুলো আপনার দূরে ঠেলে দিব, আপনার নগণ্য ভাবব। সেই জন্য আমি সবসময় নিজেরে অতি নগণ্য মনে করি। আসলে আমি তো নাম গোত্রহীন একজন মানুষ, বোন বলে তো কিছু নাই, সেই জন্য স্বপ্নও নাই, স্বপ্ন দেখি না। আমি নিজের সবসময় একটু আড়াল করে রাখি আর সবার দিক তাকায় তাকায় নিজের ভুলে থাকি যে আমি আসলে বড় কিছু না, নগণ্য একজন মানুষ। কি হইল আপা, আপনি কি ভাবতেছেন? না আসলে তোমার কথাগুলো বোঝার চেষ্টা করছি। আফা আমি ছোট মানুষ, আমি যা মনে আসে তাই তো বলি। খুব কঠিন কথা কি বলছি আপা, আমি তো যা সত্য তাই বলছি, আর আমি সরল মানুষ তো মনে যা আসে তাই বলে ফেলাই। আপা সন্ধ্যা হয়ে যেতেছে, চল ঘরে চলেন। এখন গিয়ে তুমি কি করবে? কি কাজ এখন? মেলা কাজ আছে না, রাতে যে আপনারা খাওয়ান দাওয়ান করবেন সেগুলো তো আমি রেডি করবো। খাওয়া দাওয়া হইলে দুলাবের রুমে যাব, গিয়া মনে করেন দুলাবের হাত পা টিপা দিব, দুলাবাই ঘুমাইব, তারপরে যাব হচ্ছে আব্বার রুমে, আব্বারও হাত পা টিপা দিব, আব্বা ঘুমাইব, তারপরে আমি আবার ফিরে আইসা খাওয়া দাওয়া করুন, তারপরে ঘুমাম। এত কাজ করবে? এসব কাজ করতে করতে তোমার কয়টা বাজবে? এ লাগবো তো, দুইটা তিনটা তো বাজেই প্রতিদিন। দুইটা তিনটা? তিনটার দিকে ঘুমিয়ে আবার সকাল পাঁচটা থেকে উঠে আবার কাজ শুরু করে দিবে, তোমার কষ্ট হয় না? কষ্ট না, কষ্ট কি জিনিস সেটা তো আমি মনেই করি না। ওই যে কইলাম না আপনারে, আমার তো মন বলে কিছু নাই, যেহেতু মন নাই সেহেতু কষ্টও নাই। কষ্ট হওয়ার কি, নিজে শরীর দিয়ে কাজ করি, ওরা তো আমার আব্বা আম্মা বোন দুলাভাই, আমি সবসময় ওই হাসি খুশির মধ্যে থাকি তো এ কারণে কষ্ট কষ্ট মনে করি না আপা। চলেন চলেন আম্মা আবার ডাকা ডাকি করবো, আসেন আসেন। উনি কি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন? আমরা একসঙ্গে বসে গল্প করতেছিলাম, হঠাৎ করে বলো যে ভাবি আমার মাথা ঘুরতেছে, তারপরে সেন্সলেস হয়ে পড়ে গেছে। ভয়ের কোনো কারণ নেই, আপনার জন্য আনন্দের খবর আছে। আনন্দের খবর আছে মানে? হ্যাঁ আপনি তো মামা হতে যাচ্ছেন। আমি ওনাকে ওষুধ দিয়ে যাচ্ছি, আপনারা একটু নিয়ম করে খাওয়াবেন, আর একটু মনে রাখবেন এখন ওনাকে উত্তেজিত করা যাবে না, কোনো ধরনের ভারী কাজ করা যাবে না, কোনো রকম মেন্টাল প্রেশার দেওয়া যাবে না, আর কোনো সমস্যা হলে আমাকে খবর দিবেন, আমি এসে দেখে যাব। সাহেব আপনি একটু আমার চেম্বারে আসবেন, একটু পরে ওষুধগুলো নিয়ে আসবেন, একটু নিয়ম করে খাওয়াবেন। এইটা আমি কি শুনলাম? যেটা শুনেছো সেটা তুমি আর আমি ছাড়া জানো আর কেউ না জানে। ওর সিন্স ফেললে ওকে জিজ্ঞেস করবো কি করে এত বড় একটা অঘটন ঘটলো। এত বড় সর্বনাশ তোর কে করেছে, একবার তার নামটা বল। বল। সরি ভাই আমি বলতে পারবো না। বলতে পারবি না? বল না হলে কিন্তু আজকে তোকে আমি মারতে মারতে মেরেই ফেলবো। বল। আরে ওর যে এখন অবস্থা তার তো মানসিক প্রশান্তি দরকার, আর তুমি ওকে হাত তুলতেছো। রক্তে আমার মাথা টকবক করছে, একবার যদি এই ঘটনা তোমার বাবা মা জানতে পারে তাহলে আমার মান সম্মান কোথায় যাবে তুমি বুঝতে পারছো? মান সম্মান কেন থাকবে না,
আমার এই সর্বনাশ তো তোমাদের লোকই করেছে। মানে তুমি সব কি বলতেছো সুমি? ভাইজান আর তুমি তো বলেছিলে ভাবি রতনকে আমার সেবা যত্ন করতে, আবার যখন যা লাগবে আমি যেন ওকে বলি। একদিন রাতে আমি ঘুমাচ্ছিলাম, এই সুযোগে রতন আমার সর্বনাশ করেছে। রতন, আজকে ওকে আমি খুন করে ফেলবো। আরে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করো না, যা করতে হবে চুপচাপ করতে হবে, কারণ এটার সাথে তোমার মান সম্মান জড়ায় আছে। তাই বলে একটা চাকরের বাচ্চা আমার বোনের সঙ্গে এরকম কাজ করতে পারলো? এটা নিয়ে সকালে বিচার হবে, আমি আব্বা আমাকে ডেকে সকালে বৈঠক বসে বিচার করব, আর ততক্ষণ পর্যন্ত যেন এই বিষয়টা ফ্যামিলির বাইরে না যায়। চলো। তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো, আমরা এখানে বসেছি আমাদের পারিবারিক একটা সমস্যা নিয়ে। এটা একান্তই আমাদের পারিবারিক সমস্যা। যেহেতু সবার একসঙ্গে বসার সুযোগ হয় না, সবাই যার যার মতো ব্যস্ত থাকি, এখন বাধ্য হয়ে আমরা এক জায়গায় হয়েছি। আর ঘটনাটা তো মোটামুটি সবাই আমরা জেনেছি। তুমি ওকে ছোটকালে দত্তক হিসাবে নিয়ে এসেছিলে, এখন কি বিচার করবে তার তুমিই করো। ও তো একটা বেশ্যার ছেলে, সেটা সে আবার প্রমাণ করেছে। রতন, আমি যা শুনলাম তা কি সত্যি? রতন তুই কথা বল, আমি যা শুনলাম তা কি সত্যি? তোরে আমি আজকে বাইরেই ফেলাবো, আজকে বাইরেই ফেলাবো তোরে আমি। হ্যাঁ, ছোটবেলা থেকে তোরে আমি নিজের সন্তানের মতো বড় করছি, আর কখনো আমি বুঝতে দেই নাই যে তুই আমার নিজের সন্তান না। আজকে তুই এত বড় একটা পাপ করছিস আমি তো ভাবতেই পারি নাই। আমি আজকে তোরে বাইরেই ফেলাবো। মানুষ ঠিকই বলে যে তুই একটা বেশ্যার ছেলে, আমি আজকে তোরে বাইরেই ফেলাবো। তুমি তো সবসময় আমাদের দোষ দিতে, এখন তো নিজে শুনলে সব কিছু বুঝলে। রাস্তার একটা ছেলেকে, জন্মহীন পরিচয়হীন একটা ছেলেকে তুলে নিয়ে এসে কি ভুল করেছো এখন বোঝো? তুই আমার মাতৃদরে কলঙ্ক করছস, তুই কত বড় একটা পাপ করছস, যে পাপের কোনো ক্ষমা নাই, যেটা ইসলামের শরীয়তে সেই শাস্তি তোরে আমার দিতেই হইব। সাহেব, তুমি তোমার শ্বশুরে নিয়া ওর হাত পা বাইন্দা 100 বেত্রাঘাত করো। এতে করে ওর বাঁচলে বাঁচবো, মরলে মরা যাবো। তাহলে কি মা, তুমি যা বলছো সব মিথ্যা? না না আম্মা, উনি মিথ্যা বলা নাই, উনি যা বলছে সত্য বলছে, সত্য, আপনার সত্য বলছে। না, আমি যা যা বলছি সব মিথ্যা বলছি, সব মিথ্যা বলছি। আমি যখন জানতে পারলাম একটা বেঈমানের সন্তান আমার গর্ভে তিলে তিলে বড় হচ্ছে, তখন উনি মিথ্যা মেনে নিতে পারিনি। আর সেই দিন রাতে আমি যখন গ্রামে ছিলাম একটা ছেলেকে আমি খুব ভালোবাসতাম, ও আমাকে বিয়ের স্বপ্ন দেখে আমার সর্বনাশ করছে, এখনো সন্তান আমার গর্ভে। আপা, আপনি এসব কি কইতেছেন?
ওই ছেলের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, ওই আমাকে এখানে আসতে বলছে, কিন্তু এখন এখানে আসা ওকে যখন ফোন দেয় ওর ফোন বন্ধ, ওর নাম কোথাও খুঁজে পাইতেছি না। আর এদিকে এইদিকে ওর সন্তান আমার গর্ভে তিলে তিলে বড় হচ্ছে। আমার এই সন্তান কি বাবার পরিচয় ছাড়া বড় হবে? আমার সামনে তো সুসাইড করা ছাড়া আর কোনো পথ বাকি রইল না। আপনি সুইসাইড করেন না, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আপনি সুইসাইড করেন না। তবে এটাও ঠিক, আপনি যদি দুনিয়াতে বাইসা থাকেন আর আপনার সন্তান যদি দুনিয়াতে আসে, মাইশে আপনার কোনো ব্যবসা, কারণ আমি জানি ব্যবসার ছেলে হইয়া এই সমাজে বাইসা থাকারা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। আমি জানি, আমি জানি। তুমি ব্যবসার ছেলে? আমি ব্যবসার ছেলে, আপনার মতো ঘটনাই আমার মায়ের সাথে ঘটছিল। আমার মাও একজনের ভালোবাসা তার সাথে সম্পর্ক করছিল, কিন্তু ওই লোক আর কোনোদিন আমার মার সামনে আসে নাই, সন্তানের পরিচয় দেয় নাই। তারপর থেকে আমি আমি এই সমাজে ব্যবসার ছেলে, ব্যবসার ছেলে। আমার রক্তের পরিচয় নাই, আমার বাবার পরিচয় নাই। তিন দিন আমার ভিতরে যে কি যন্ত্রণা কাজ করে আমা, এটা আপনি এখনো বুঝবেন না। যখন আপনার সন্তান দুনিয়াতে আইব তখন বুঝবেন। তারপরে তো আমার বাবা আমার আশ্রয় দিছে, আমার বড় করছে, তারপর আমার ভিতর থেকে সে কষ্টটা এখনো যায় না আমা, কষ্টটা যায় না। আমি আমার বাপের খুঁজি, আমার মারে খুঁজি, আমি পাই না, পাই না, পাই না আমি। তবে বাবা আমি আপনার কথা দিতেছি, আপনার এই সন্তান যারও সন্তান হইব না, মানে ব্যবসার ওলাইয়া দুনিয়াতে আইব না, আমি তার দায়িত্ব নিই বাবা, আমি 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 তার দায়িত্ব নিই। কি বলতেছো তুমি, তুমি কেন? বাবা আপনার ভাই অনেক বড় অফিসার, তার অনেক মান সম্মান শ্বশুর বাড়িতে, যদি সে জানতে পারেছে আপনার এই অবস্থা তাহলে তো তার মান সম্মান থাকবো না, শ্বশুর বাড়িতে মুখ দেখাইতে পারবো না, সমাজে মুখ দেখাইতে পারবো না। আপনি এক কাজ করুন বাবা, দায়িত্ব ভারটা আমার উপরে চাপাই দেন, আপনি কইবেন এর জন্য দায়ী আমি, ওনারা আমার সাথে যা কিছু করুক কোনো সমস্যা নেই আপা, তারপর আমি এই যারও সন্তান হিসাবে দুনিয়াতে আসতে দেবো না। আমি আমি দায়িত্ব নিলাম, আমি কষ্টটা বুঝি তো, আমি এই সন্তানটার কষ্ট পাইতে দেবো না আপা, দেবো না। আপনি আমার উপরে দায়িত্ব দিয়ে দিন, আমি আমি দায়িত্ব নিব, দায়িত্ব নিব। যারও সন্তান, যারও সন্তান, আমি যারও সন্তান, যারও সন্তান। আর তারপর আমার সব অন্যায় ঢাকার জন্য, আবার এই অফিসার ভাইয়ের মান সম্মান রক্ষার জন্য আমার সব দোষ আমি ওর উপর চাপিয়ে দিই। আপনারা একটু চিন্তা করে, একটা মানুষের হৃদয় এত ভালো হলে চুপচাপ আমার সব অপবাদ মেনে নিছে, কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না, সে কতটা ভালো মানুষ আপনারা একটু চিন্তা করে দেখে। আপনাদের যদি শাস্তি দিত, আপনারা আমাকে দিন, আমি অন্যায় করেছি, ও কিচ্ছু করে ভাই যান, ও কিচ্ছু করে সব তো ভাই যান। দেখছো, দেখছো তোমরা, আমার মন বলতেছিল আমার ছেলে কোনো অপরাধ করতে পারে না, আমি জানতাম, আমি আমার ছেলের সেই দীক্ষা দিয়ে বড় করি নাই, কিন্তু না, তোমরা কেউ বিশ্বাস করো নাই আমার কথা, কেউ বিশ্বাস করো নাই। আম্মা, আম্মা আমি তো এই বাড়ির অন্ন খেয়ে বড় হয়েছি, আপনার স্নেহ ভালোবাসায় বড় হয়েছি, আমি তো এই বাড়ির কারোর সাথে বেইমানি করতে পারি না। এই বাড়ির বারো জামাই মানে দুলাভাইয়ের মান সম্মান নষ্ট হয়েছে, ও আমার চোখের সামনে এটাতে ভইতে দিতে পারি না, যেহেতু আপনাদের অন্ন খাইছি আমি তো বেইমানি করতে পারি না আপনাদের লগে। বাবা আমি অনেক অন্যায় করে ফেলাইছি, তোরে ভুল বোঝা, তোরে আমি কত গায়ে হাত দিলাম, তোরে মারলাম, তুই কিচ্ছু করলি না, কোনো প্রতিবাদ করলি না।
তোমার সাথে আমিও তোরে ভুল বুঝলাম তুই আমারে মাফ করে দে বাবা মাফ করে দে আমারে না না বাবা আপনি কেন আমার কাছে মাফ চাইবে শুন বাবা আমি আর এই বাড়িতে থাকবো না তোরে নিয়ে তোরে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব তুই এই বাড়িতে থাকলে তোরে সবাই নানা অজুহাতে অপমান অপদস্থ করব তোরে কেউ শান্তি মতো থাকতে দিব না বাবা কেউ দিব না 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 মা আজ আমার অন্ধ দুই চোখ খুলে গিয়েছে যে ছেলেটাকে আমি কোনোদিন মানুষ হিসেবে গণ্যই করিনি আজ সে একজন মহান মানুষের পরিচয় দিয়েছে ওকে নিয়ে এই বাড়ি ছেড়ে আপনারা কোথাও যাবেন না যেতে হলে আমরা যাব এ বাড়িতে থাকার যোগ্যতা আমাদের নেই চলো দুলাভাই দুলাভাই আপনারা কে যাবেন আপনারা এই বাড়িতেই থাকবেন বাবা রতন রতন তুই আজ থেকে এই বাড়ির সন্তান তুই আমার সন্তানের পরিচয় এই বাড়িতে থাকবি বাপরে আমরা না বুঝে তোর উপর অনেক অন্যায় অত্যাচার করেছি তুই আমাদেরকে ক্ষমা করে দে বাপ আপা কি বলেন আপনি আমার কাছে ক্ষমা চাইবেন কেন তাহলে তো আমি পাপি হয়ে যাব আমার মতো এমন একজন নাম গোত্রহীন পরিচয়হীন মানুষের আপনারা আশ্রয় দিচ্ছেন পরিচয় দিচ্ছেন আমি কি আপনাদের সাথে রাগ করে থাকতে পারি আব্বা বাবা রতন তুই আমার সত্যিই মানিক রতন আব্বা আব্বা আমিও তো তোর কাছে ঋণী তুমি যদি আমারে ছোটবেলা থেকে মানুষ না করতা তাহলে তো আমি রাস্তার মধ্যে ঘুরতাম শিয়াল কুকুরের মতো ঘুরে ঘুরে আমি শেষ হয়ে যেতাম আব্বা তোমাদের মতো এরকম মানুষ পাইতাম গো আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আপনারা আমার মাফ করে দিয়েন না বাবা তুই কোনো ভুল করিস নি শোনো তোমরা ও আজ থেকে চৌধুরী জাফর আলী খানের পরিচয়েই পরিচিত থাকবে চৌধুরী জাফর আলী খানের সন্তান ওকে তোমরা আর কোনো রকম বিশ্বাস সন্তান এরকম অশ্লীল শব্দ ব্যবহার করতে পারবে না এই বাড়ির সন্তান হিসাবে সবাই মিলে আমরা একসাথে ও আমাদের সন্তান তোমাদের ভাইয়ের মতো থাকবে আব্বা তাহলে আমার একটা কথা আছে কি কথা আপনি যখন ওকে এই বাড়ির সন্তান হিসাবে স্বীকৃতি দিলেন তখন আমিও ওকে আমার ছোট বোনের জামাইয়ের স্বীকৃতি দিতে চাই আয় এটা তো কোনো আপত্তি থাকার কথাই না রাতে তুলে দাও এখন আব্বা কেমন হলো খুব ভালো হয়েছে কিন্তু একটু মিষ্টি হলে ভালো হতো আমি পরে মিষ্টি সবাই নিয়ে খাওয়াই দেবো আরে বোকা এখন কান্না করিস কেন এখন তো সুখের সময়